कहा था ना एंट्री भले ही लेट होगी लेकिन सबसे ग्रेट होगी। মানে আর কত ওয়েট করা যায়? এখনো ওয়েট করছি, এখন 4:30 বাজে, আমি এখনো স্নান করিনি, ফোন আসবে বলে ওয়েট করছি। না খেয়ে বসেছিলাম তো মা তাও জোর করে খাইয়ে দিল যে খা, ফোন ঠিক আসবে, সাথে আমার বিড়ালটা ওয়েট করছে কখন আসবে আর ভালো লাগছে না। বলো দেখি, মনে হচ্ছে না আজকে আর ফোন আসবে। 5:00 বাজে, আমি স্নানটা করেই আসি, স্নানটা করে রেডি হয়ে বসে থাকি, কারণ স্নানটা করে এসেই আমি তোমাদের আনবক্সিং ভিডিওটা দিয়ে দেবো। তো আনবক্সিং করবো বলে রেডি অলরেডি হয়ে গেছি, এখনও ফোন আসেনি, এখনও ওয়েট করছি। 5:30 বাজে, বাইরে অন্ধকারও হয়ে গেছে, জানি না কখন ফোন আসবে। বেরোনোও আজকে হবে কি না সেটা এখনও অবধি বুঝতে পারছি না, মানে ফোনটা আসলেই বেরোতাম, বাইরে গিয়ে ভিডিও করতাম সেটিং টেটিং করে। যাই হোক, আপাতত মনে হচ্ছে না আজকে আর ঠাকুর দেখতে যাওয়া হবে, ফোনটা নিয়েই মনে হচ্ছে বসে থাকতে হবে, এখনও ফোন এলো না। আর কি ভালো লাগে, আমি রেডি হয়ে গেলাম। ফাইনালি এসে গেছে আমার ফোন, এত অপেক্ষা করার পর ফাইনালি 6:00 বাজে, এখন এসে গেছে আমার ফোন। চলো দেখি আমি আনবক্সিং করব, ওয়েট করছি, জাস্ট ওয়েট করতে আর পারছি না। তো ফাইনালি আমার আইফোন এসেছে, এটা হলো iPhone 13, 256 GB। মানে এত অপেক্ষা, এত অপেক্ষার পর ফাইনালি আসলো। তো আমি খুলে ফেলেছি একবার, তাও তোমাদের সামনে আনবক্স করছি, মানে যে দিতে এসেছিলো সে খুলে দেখিয়ে দিয়েছে, তবুও তোমাদের সামনে আনবক্স করে দেখাচ্ছি। দিস iPhone 13, এর সাথে দিয়েছে এইগুলো, চার্জার দেয়নি, হেডফোনও দেয়নি, কিছুই দেয়নি, জাস্ট এই কর্ডটা দিয়েছে, আর কিছু দেয়নি, বাকি সবই কিনতে হবে। তো ফাইনালি এতদিন ওয়েট করে করে ফাইনালি হাতে পেলাম, মানে আমি ভেবেছিলাম যে পুজোর আগে কেনার প্ল্যান ছিল, বাট এত লেট হবে বুঝতে পারিনি, কিন্তু এত লেট হয়ে গেল। সেই গল্পটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কেন এত লেট হলো, কি কি কারণে এত কারণে। আমার 2-3 তারিখের মধ্যে ফোন এসে যাওয়ার কথা, কিন্তু এত লেট হবে আমি ভাবতে পারিনি। যাই হোক, পুজোর আগে আমার ফোন চাই, ফোনের জন্য আমার মাথা কাজ করছিল না, কোনো কাজই করতে পারছিলাম না। ফাইনালি পুজোর আগেই যা হোক পেয়েছি, এটাই অনেক অনেক বড় ব্যাপার। তো কী কী ঘটনা ঘটেছে এই ফোনটাকে নিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদের, তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো, মানে আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। এমনিতেই আমি খুবই ওয়েট করছি ফোনটা কখন আসবে, কখন আসবে, ও ফোনটার পিছনে এতদিন কেন হলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে ফোনটা অনেক আগে আসার কথা, কিন্তু এত লেট হলো। প্রথমে তোমাদের আমি দেখিয়েছিলাম যে কোথায় অর্ডার দিতে গেছি, মানে দোকানে গেছিলাম, কৃষ্ণনগরে গেছিলাম, ওখানে শ্রী দুর্গা স্টোর, তারপরে জিও কেয়ার, আরও অনেক রকম দোকান আছে, সব দোকান ঘুরেছিলাম। তো ফাইনালি যেখানে গেছিলাম সেখানে আমাকে জানিয়েছিলো যে ওরা ফোনটা দিতে পারবে। প্রথমে তো কোনো প্ল্যান করে যায়নি যে কী কিনবো, তো ফাইনালি ওখানে গিয়ে ভাবলাম যে iPhone 13 কিনবো, আর 256 GB আমার এটা চাই। তো ফার্স্টে ভেবেছিলাম যে পিঙ্ক কালার নেবো, মানে কালার সিলেক্ট করলাম, ওখানে পিঙ্ক কালারটা বেশি পছন্দ হলো, পিঙ্ক কালার সিলেক্ট করলাম, কিন্তু ওরা বললো যে 10 দিনের মধ্যে ফোন চলে আসবে। তো এই আশা নিয়ে ওদের কাছে গেলাম, ওরা যেহেতু বলেছে তো ওদের আশায় আছি, আশায় আছি। তো ওরা বলেই যাচ্ছে যে ফোন এখনও আসছে না, আমি খবর নিয়েই যাচ্ছি, মানে 2-3 তারিখ হয়ে গেছে তখনও জানাচ্ছে যে ওরা কোনো কনফার্ম নয় ফোন ওরা দিতে পারবে। তাও আমি বললাম যে দেখো কনফার্ম জানাও, মানে আমি তারপর কলকাতায় খবর নিলাম, কলকাতাতেও অনেকে বললো ঠিক আছে দেখছি, কিন্তু কনফার্ম কেউ জানাচ্ছে না, যেহেতু এখান থেকে কৃষ্ণনগর থেকে গিয়ে আবার কলকাতা একদিনে গিয়ে ফোন নিয়ে আসা, তারপর যদি ফোন না পাই আবার ফিরে আসতে হবে হতাশ হয়ে। তো এত কিছু ভাবতে ভাবতে আবার ভাবছি অনলাইনে দেব, এত দামি ফোন সবাই বলছে অনলাইনে দিও না, মানে এই সমস্ত ভাবতে ভাবতে কোনো মাথা কাজ করছে না। তো তোমাদের কনভার্সেশনটা দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপে কী কথা হয়েছে, মানে লাস্ট মুহূর্তে আমি এতটা রেগে গেছি। তো কনভার্সেশনগুলো দেখো, আইফোনটা অর্ডার দেওয়ার পর ফার্স্টে আমি 30 তারিখের মধ্যে চাই বলেছি, তারপরে কনভার্সেশন দেখো বলছে পাওয়া যাচ্ছে না, আমি হোয়াইট না পিঙ্ক তাও জানিয়েছি লাস্ট অবধি, তখনও জানাচ্ছে যে তখনও ফোন পাওয়া যাচ্ছে না 30 তারিখ। তারপরে আমি বললাম যে 1 তারিখে লাগবে, আমার আগমনী শ্যুট আছে, আরও কয়েকটা শ্যুট আছে, আমার 1 তারিখে লাগবে, তখনও বলছে হবে না। আমি বললাম যে হোয়াইটটা হবে কি, হোয়াইটটাও হবে না।
মানে তারপর লাস্ট আমি জানালাম রেডটা হবে, ওরা বলছে রেডটাও হবে না। মানে আমার যে কি মনের অবস্থা তখন, যে আমি কিনবো বলে ফেলেছি সবাইকে আমার এই ডেটের মধ্যে ফোন চাই, তাও লাস্ট অবধি জানাচ্ছি যে হোয়াইট বা রেড দেখো, তাও বলছে দেখছি। মানে কোনো ওদের কোনো রকম রেসপন্স নেই, এতবার জানি মানে এতবার জানানোর পরও ওদের কোনো রেসপন্স নেই। 7 তারিখ অবধি কন্টিনিউ আমি ওদের কাছ থেকে মানে ওদের আশায় বসেছিলাম। 7 তারিখের পর আমার মাথাটা মানে এতটাই গরম হয়ে যায়, আমি 7 তারিখে অনলাইনে অর্ডার দেবো বলে ঠিক করি, কিন্তু অনলাইনেও তখন অ্যাভেলেবেল নয় এমন অবস্থা। আমি 3টে অবধি অনলাইনে সার্চ করছি যে আছে কি না অ্যাভেলেবেল, মানে একটা করে জিনিস আসছে আর বিক্রি হয়ে যাচ্ছে এমন অবস্থা হচ্ছে। অ্যাকচুয়ালি ফোনটা মার্কেটে নতুন এসছে iPhone 13, সেই কারণেই অ্যাভেলেবেল নয়, তার সাথে কালার তো অ্যাভেলেবেল পাচ্ছি না। লাস্টে মানে 13টা পাই, মানে এতটাই রাগ ধরে যায়, আমি 3টের সময় ওদের মেসেজ করেছি, দেখো 7 তারিখ রাত মানে 2:30 লাস্ট মেসেজ ওদের রাগের মাথায় করেছি। মানে এতটাই আমার মাথা গরম ছিল যে আমি যেভাবেই হোক এবার ফোনটা অর্ডার দেবো। তারপরের দিন সকালে উঠে কোনোভাবে আমি রেডটা অ্যাভেলেবেল পাই, আমি চোখ বন্ধ করে মানে রেডটা আমি করে দিই। ফার্স্টে তো ডেবিট কার্ডে পেমেন্ট হচ্ছিলো না এত টাকা বলে, নেক্সট তারপরে ইউপিআই আইডি করে আমি ফাইনালি 7 তারিখ অর্ডারটা দিই। মানে কী বলবো, এমনভাবে অর্ডারটা দিয়েছি এত হুটোপাটার মধ্যে, আমি মানে দেখারও টাইম পাইনি যে এটা কোন ফোন অর্ডার দিচ্ছি। মানে জাস্ট 256 GB রেড কালার, মানে দেখেই আমি অর্ডারটা দিয়ে দিয়েছি। তো এতটা রেগে যাওয়ার পরও মাথাটা ঠান্ডা করে মানে লাস্ট মুহূর্তে ফোনটা অনলাইনে অর্ডার দেওয়া হয়। ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ কবে অর্ডারটা দিয়েছি। তো ফাইনালি ফোনটা আমার হাতে এলো আজকে 11 তারিখ। 11 তারিখে আমি সকাল থেকে বসে বসে ভাবছি কখন আসবে কখন আসবে, এখানেও লেট করলো, মানে এখানেও ফোনটা আস্তে আস্তে 5:30 থেকে 6টা বাজিয়ে দিল। কী করবো, তো আজকে বেরোনো হবে কি না সেটা নিয়ে এখন চাপ, কারণ তোমাদের সাথে এই ভিডিওটা না শেয়ার করে আমি কোথাও বেরোতে পারছি না, আর এই ফোনটা নিয়েই আমি এখনও বসে আছি। মানে কী করবো, সেটিং করছি এটা সেটা করছি, যাই হোক ফাইনালি মানে নিজের টাকায় যে নিজের শখ পূরণ করতে পেরেছি এটা অনেক 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 বড় ব্যাপার আমার কাছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আমার এই এক্সপিরিয়েন্সটা, যাতে এইভাবেই আরও নিজের শখটা নিজে পূরণ করতে পারি। সেইভাবেই তোমরা পাশে ছিলে, তোমরা হেল্প করেছো, মানে তোমাদের সাপোর্ট পেয়েছি, যেখানে হোক পুরোটা বলবো না যে ইউটিউবের টাকায় করেছি আমি এটা, অনেকে জানতে চাইছো যে কোথায় টাকা কোন টাকায় করেছো, পুরোটা ইউটিউবের টাকায় নয়, আমি অনেক অ্যাপেই কাজ করি, তোমরা হয়তো জানো অনেক অ্যাপেই, শুধুমাত্র ইউটিউব নয়, আরও অনেক শর্ট ভিডিও যে কোনো যেখানে হয় সেগুলোতে কাজ করি, লাইভ অ্যাপে কাজ করি, তো অনেকগুলো অ্যাপেই আমি কাজ করি। তো সব কিছু মিলিয়েই নিজেই কিনেছি নিজের শখ। মানে একটা কথা শুনেছিলাম যে শখের দাম 1,00,000 টাকা, এটা শুনতাম, কিন্তু শখের দাম যে সত্যি 1,00,000 টাকা হয় এখন নিজে বুঝতে পারছি। তো যাই হোক ফাইনালি যেটা ফোনটা কিনতে পেরেছি, তো আরও ভালো ভালো ভিডিও, এই ভিডিওটাই লাস্ট মানে আমার যে ফোনে এটাই লাস্ট ভিডিও আমার এই ফোনে, নেক্সট আমি আইফোনেই শ্যুট করব, ইউটিউব ভিডিও বা ইনস্টাগ্রাম বলো, সেখানে আশা করছি এর থেকে আরও ভালো ভিডিও তোমাদের দিতে পারবো। যাই হোক আমি একটু স্থির হয়নি, কারণ এতগুলো টাকার ব্যাপার কিনেছি যেহেতু অনেক বড়, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এই ধাক্কাটা সামলে নিই, পুজোটা ভালো করে কাটিয়ে নিই, তারপর আরও অনেক ভালো যা পরিশ্রম করেছি ভিডিওর জন্য তার 10 গুণ পরিশ্রম করব, তোমাদের কথা দিচ্ছি, যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি, সেটাই তোমরাও পাশে থেকো এটাই তোমাদের কাছে চাইবো। আর যাই হোক যারা জলে বা জ্বলছে তারা আরও জ্বলুক এটাই চাই, তোমরা যত জ্বলবে তাতেই আমার চলবে। তো এটাই ছিল আপাতত আইফোনের গল্পটা এখানেই শেষ করছি, আর আপাতত দেখি আজকে বেরোনো হয় কি না। আজকে এখন আমরা বেরোচ্ছি ষষ্ঠী, তো আজকে কোথাও যেতে পারলাম না, এই আইফোন নিয়েই ফেঁসে রইলাম, কারণ এটা নিয়ে ভাবতে ভাবতে আজকে কেটে গেল সন্ধ্যেটাই। তো এখন একটুখানি বেরোবো, জাস্ট কাছাকাছি বেরোবো, তো সেটাও তোমাদের দেখাবো।
ফটোপাটা করে ঠাকুরকাটা দেখে ওরকম বাড়ি চলে আসলাম। এখন 10টা বাজে, বেশি কিছু দেখতেও পেলাম না, কোথাও যেতেও পাইনি, মানে আশেপাশেই ছিলাম। যেহেতু ফোনটা নিয়ে বেশি ছিলাম, তোমাদের ফোনের ভিডিওটাই পুরোটা দিলাম আর কয়েকটা মাত্র ঠাকুর দেখেছি। কাল থেকে আইফোনে ভিডিও হবে, খুব শান্তি করে, মানে আজ রাত একটু শিখে নিই ভালো করে একটুখানি কীভাবে কী করতে হবে। একটু টাইম লাগবে যেহেতু ওই অ্যান্ড্রয়েডে কাজ করে আইফোনে কাজ করব, তো কাল থেকে আশা করছি আইফোনেই ভিডিও হবে, আরও ভালো ভালো ভিডিও হবে। তার জন্য তোমাদের আমার ভিডিওগুলো দেখতে হবে, লাইক করতে হবে আর শেয়ার করতে হবে। আর আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তোমাদের সাথে, যে আইফোন কিনতে গিয়ে কী কী প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে, তোমাদের যাতে না পড়তে হয় এগুলো তোমরা একটু মেনে চলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও আর লাইক আর শেয়ার করো। পুজোর ভিডিও কাল থেকে আসবে, মানে যেখানে যেখানে ঘুরবো প্রতিটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো লাগলে লাইক আর শেয়ার একদম করবে, আর যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নতুন ভিডিও আসছে, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।